হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে একটা অন্যরকম কাজে যাচ্ছি, একটা ভিডিও শ্যুট আছে। তো ভিডিও শ্যুটে আমার সাথে রবি থাকছে, আরও কজন থাকছে, এলজিবিটি কমিউনিটির মেম্বার থাকছে। সবার সাথে একটু আলাপ করিয়ে দিই। সকাল সকাল আমরা আছি শিয়ালদা মোলারির কাছে, এখান থেকে আমরা যাবো কাশীমিত্র ঘাট। তো সে আর সেখানে গিয়ে একটা ভিডিও শ্যুট হবে, একটা ডান্স ভিডিও শ্যুট হবে। আমি আমার লুকটা এটা, মানে আমি কিছু করছি না, আমি ভিডিওটাই করছি আর কিছু না। আর সাথে হচ্ছে বাসন মাজার জন্য এই যে। হ্যালো ফ্রেন্ডস, রবি, এটা হচ্ছে আমাদের একটা দিদি, একটু নামটা বলবেন। আমার নাম সুমন। আপনি কি মানে এই যে কাজটা হচ্ছে, এই কাজটা অ্যাকচুয়ালি কিসের, মানে কাজটা এটা কিসের জন্য, মানে কি আপনি করতে চাইছেন সেটা ভাবনাটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। বেসিক্যালি আমি একজন ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সার, মানে আমাদের শাস্ত্রীয় নৃত্য শিল্পী। আমি ওড়িশি ডান্সার আর আমি একজন ট্রান্সজেন্ডার রূপান্তরকামী। আমার এই যে প্রজেক্টটা চলছে, এই প্রজেক্টটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের একটা ভিডিও, যেগুলো আমরা ট্রান্সজেন্ডার তো এখন তো নাচ করতে পারছে না, মানে এখন অনেক প্রবলেম হচ্ছে। তো আমরা যারা ক্লাসিক্যাল ডান্সাররা যারা আছি ট্রান্সজেন্ডাররা, তো আমরা সবাই মিলে একটা ভিডিও পরিকল্পনা করা হয়েছে, যেটা আগমনীর একটা ভিডিও। সেই ভিডিওটা আমরা রেকর্ডিং করা হবে আজকে, মানে শ্যুট করা হবে, তারপরে সেটাকে আমরা পোস্ট প্রোডাকশনে এডিট করে সেটা আমরা গভর্নমেন্টের খাতায় দেবো। সেখান থেকে আমাদের সেই ভিডিওটাকে পোস্ট করে আমাদেরকে সেখান থেকে আমাদের একটা প্রোগ্রাম মতন করা হচ্ছে। তো সেই প্রোগ্রামে তো আমাদের এই ভিডিওটা যাচ্ছে, তো সেটার জন্যই আজকে সকাল সকাল এত তোড়জোড়। অলরেডি সকালের আলো ফুটে গেছে, তো আমরা এখন অলরেডি রওনা হচ্ছি, গাড়ি আসছে আমার। সো এখন যাচ্ছি, গিয়ে দেখা যাক কী করা হয়। আমাদের ভিডিওটা কতদূর এগো, আপনাদের শুভকামনা পাশে আছে জানি, তাও বেশি ভয় লাগে যে আরও ভালো করে কী করে করা যায় আপনাদের সামনে, যে আমরা আরও ভালো করে আপনাদেরকে উপস্থাপনা কী করে করতে পারি। রূপান্তরকামী তো অনেক রকমের নিদর্শন আছে আর তাদের অনেক রকমের পরিচয় আছে। ক্লাসিক্যাল ডান্সার হিসেবে তাদের পরিচয়টা অনেকটাই কম, তো সেহেতু সেই পরিচয়টাকে আমরা অনেকটা বেশি প্রাধান্য দেওয়ার জন্য আমরা কলকাতার কিছু ট্রান্সজেন্ডার গোষ্ঠী, আমি তার মধ্যে অন্যতম, তো আমি তাদেরকে নিয়ে কাজ করি, যাদের সমাজে তো তাদেরকে মাথা উঁচু করে বাঁচার জন্য নাচের একটা সূত্র দিয়ে তাদেরকে কাজের মধ্যে ইনভলভ করা, তো সেটাই করা হচ্ছে। বেশ তো অসম একটা চিন্তাভাবনা, তো অসম চিন্তাভাবনাটার সাথে থাকছি আমি, দেব, আর সাথে থাকছে অবশ্যই আর রবি। তো দেখতে থাকুন, রবি দেবডি, টাটা। জাগো তুমি যাও, জাগো দুর্গা, জাগো দশ প্রহর অনুধারে, অভয়াশয়ক্তি বলো প্রদায়িনী, জাগো তুমি যাও। প্রণমী বরদার অজরা তোলা, প্রণমী বরদার অজরা তোলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, যাবো জাগো, জাগো সুর বিনাশিনী, তুমি যাও।
আমি ভিডিও স্টার্ট করাই আছে কন্টিনিউ। 1 2 3 স্টার্ট। হাই গাইস, হোয়াটস আপ। শ্যুটিং চলছিল, শ্যুট হচ্ছিল, তো আনন্দ করছি আমরা, বেশ মস্তি করছি। প্রচণ্ড গরম জায়গাটা, চারিপাশে গঙ্গার ঘাট, স্নান করছে সবাই। স্পেশাল হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক, ওয়ান সেকেন্ড ব্যাক।
टू माय चैनल रवि एंड देव डी। और आज हमारा शूटिंग था तो उसी की कुछ झलकियाँ, कुछ मेकअप आप देख ही रहे हैं। और हमारा और मस्ती, खूब मज़ा किया आज हम लोगों ने। और ये फाइनल मुझे अच्छा लग रहा है आपको? यस, पूरे कैमरामैन कैमरामैन टाइप लग रहा है। और मैं कैसा लग रहा हूँ मुझे ये बताओ? तो मेरे हीरोइन, नो वे नॉट फॉर हीरोइन। ये मैंने फर्स्ट टाइम, ये मेरा लुक है, मैंने इससे पहले कभी भी ये लुक ट्राई नहीं किया है। ये लुक मैंने कभी ट्राई नहीं किया, ये मेरा फर्स्ट टाइम का ये लुक है। एंड आई डोंट नो, इससे भी बेटर लुक आपको देखने को मिलेगा नेक्स्ट बार, आई होप सो, बिकॉज आई कुछ अच्छा तो ज़रूर मिलेगा। yes. चलो ऊपर से ऊपर पे दीदी के साथ बात करते हैं, चलते हैं। हम लोग का शूट प्राय सुबह का तो हो गया है। अभी मेरा पैर देखिए पूरा कादा कादा हो गया है, वहाँ पे पूरा शूट करते करते देखिए उस जगह पे शूट कर रहा था तो एकदम स्लिप मैं नहीं हुआ, दीदी हो गया था थोड़ा आगे। ये देखिए ऊपर पे थोड़ा सा हाई बोल दीजिए आप। हेलो, आ गया फिर से हम लोगों का दीदी दादा सब कुछ। तो झलकिया देखते रहिए, यस झलकिया देखते रहिए, मींस जो शूट हुआ था जो उसका थोड़ा थोड़ा सा क्लिपिंग्स में दूंगा। और उसके बाद जब भैया जब देगा तो फिर वो जब लाइव टेलीकास्ट होगा फिर ज़रूर दिखाएंगे। एकदम कैमरामैन टाइप का। चलो मुलाकात हो रहा है, टाटा, लव यू।